উপকূলীয় এলাকায় বাল্য বিবাহের হার দেশের অন্যান্য এলাকার তুলনায় প্রায় দ্বিগুণ। অভিভাবকদের দাবি, ফসলহানি, আর্থিক দৈন্যতা আর প্রাকৃতিক দুর্যোগ থেকে কন্যা শিশুকে রক্ষা করতে এমন পথ বেছে নিতে হয় তাদের। ভোলার দুর্গম চরাঞ্চল ঘুরে এ নিয়ে দুই পর্বের প্রতিবেদন তৈরি করেছেন সৌরভ রহমান। আজ দেখুন প্রথমটি, ছবি তুলেছেন জহিরুল হুদা। শরীফপাড়া প্রাথমিক বিদ্যালয় উপকূলের গ্রাম চরপাতিলা শিশুদের পড়াশোনার একমাত্র জায়গা। এই স্কুলে তৃতীয় শ্রেণী পর্যন্ত গড়ে 50 জনের মতো শিক্ষার্থী থাকে, কিন্তু চতুর্থ শ্রেণীতে উঠতেই সেই সংখ্যা নেমে আসে 30-এ। ঝরে পড়া শিশুদের মধ্যে ছেলেরা জড়িয়ে পড়ে জীবিকার কাজে, আর মেয়েরা শিকার হয় বাল্য বিবাহের, বলছিল পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রী। আমার বান্ধবী সুনিয়া, ওর বিয়ে হয়ে গেছে, আমি শুনছি স্কুলে আসে নাই। আর বান্ধবী ছিল তো রুজি না, ওই স্কুল আমরা বেগুন পড়ছি, তো একদিন আইনি ওর বিয়ে হয়ে গেছে, আমরা পর শুনছি। চিত্রটা যে কতটা উদ্বেগের তা পঞ্চম শ্রেণীর হাজিরা খাতা বের করে কাগজে কলমে দেখাচ্ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম। আমার এখানে বাল্যবিবাহ তো 80% হচ্ছে। গত বছর আমার 11 জন ছাত্রী ছিল, তাতে আপনার 4 জন 6-এ ভর্তি হয়েছে, আপনার জায়গা আর বাকিগুলো বিয়ে গেছে। সেই হাজিরা খাতায় আমরা খুঁজে পাই সাজেদার নাম। 7 মাস আগেও সে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল, আর এখন ঠিকানা শ্বশুর বাড়ি। বাবা মারে জিজ্ঞাসা করলাম আমাকে কি লাগে বিয়ে দেন, আমি আরো পড়ালেখা করুম। তো বাবা বললো পড়ানো ওদের খরচা তো আমি তোমার দিতাম পারুম না, তাহলে তোমার আমি করে রেখে কি করুম। একই স্কুলে পড়তো লাকি আক্তারও, এখন 7 জনের একটি সংসার সামলায় সে, আছে 1.5 বছরের সন্তান, আর একজন গর্ভে। অথচ লাকির নিজের বয়সী 16 পেরোয়নি। 3 বছর আগে যখন স্বামীর ঘরে এলো তখনকার কথা ভেবে এখনো কষ্ট পায় সে। তখন আমি বলছি কি, এখন আমি বসব না, তো কারণ বোন বসলে তার মাস ছিল না, তো বিয়ে দিয়ে দিস আর কর কি আছে, ওরা যেটা বলতো সেটাতে শুনতে হবে। মেয়ের উঠানেই ছিলেন বাবা নুরু মোল্লা, যার চাপেই এত কম বয়সে বিয়ে করতে হয়েছিল লাকিকে। বিয়ে তো দিছে ওই জন্য টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, নদীতে ভাঙিয়ে ছিঁড়ে লইয়া যায়, একাকে কয়েকবার ভাঙিয়ে আসে। এখন আবার চিন্তা করলাম নিজের জায়গা নাই, জমি নেই, মায়া চাইলে আমি আবার কোন দেশে দিয়া বসবাস করব, এই কারণে মায়া বিয়ে করে দিছি। নুরুমোল্লার মতোই দরিদ্র তার গ্রাম পাতিলা। জেলা শহর ভোলা থেকে 130 কিলোমিটার দূরে মেঘনা আর তেঁতুলিয়া নদীর মোহনা পেরিয়ে যেতে হয় দুর্গম এই চরে, যেখানে প্রায় 400 পরিবারের বাস। এদের প্রায় সবাই নদী ভাঙনের শিকার হয়ে আশেপাশের চর থেকে এখানে এসে ঠাঁই নিয়েছে, তবে দুর্যোগ থেকে রেহাই মেলেনি। ঝড়ে বন্যায় পানি উঠে জমি বসত ভিটা ডুবে যাওয়া এখানকার নিয়মিত ঘটনা। দক্ষিণ বঙ্গোপসাগরের উপকণ্ঠে জেগে ওঠা এসব চরে গত 3 দিনে অন্তত 40টি পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, যারা নিজেদের কন্যা সন্তানের বিয়ের সিদ্ধান্ত নেন জলোচ্ছ্বাস কিংবা নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাকে মাথায় রেখে। বাড়িগুলো যখন ভাঙা যায় তখন একটা মেয়ে সেভ করে যে রাখবো, সেভ করার মতন কোনো ক্যাপাসিটি নেই। কি আর ভাঙা ঘর, একটা মেয়ের মান সম্মান ইজ্জতের ব্যাপার, এই জন্য মান সম্মান ইজ্জতের গোনা গন্তে যায় যেমন মেয়েটা বিয়ে দিয়ে দিতে হয়। আর উপার্জনের দিকটা একেবারেই কম, সীমিত, মানে ওই বাচ্চা করে আপনার লেখাপড়া উপরের দিকে করাইব যে বা বড় করে বিয়ে সাদি দিব যে এরকম তারা করে না। 5 পরের দিয়ে ফরানোর পর দিয়ে বন্ধ বন্ধ থাকার কারণে এই মেয়েটা ঘর উঠতে যায়। এখন তো এমনি হইলো কি দরিদ্রতা, আর হলো মেয়েটা ঘরে উঠে তখনই কম বয়সে মেয়েটাকে বিয়ে দিতে হয়। এখানকার বাসিন্দাদের 60%-এরও বেশি পরিবার অতি দরিদ্র। প্রধান পেশা সাগর কিংবা নদীতে মাছ ধরা। কিছু মানুষ কৃষিকাজও করে জমি বর্গা নিয়ে, তবে তাতে আয় হয় না খুব একটা। ক্লাইমেট চেঞ্জের কারণে ইনকাম এরোশন হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে আমাদের নদীগুলোর পানির উচ্চতা বেড়ে যায়, এগুলো যখন ভূমিতে চলে আসে তখন ওই লবণাক্ততার কারণে আর ফসল হয় না। যেহেতু লবণাক্ত পানির সময়টা বেড়ে যাচ্ছে, তখন সামুদ্রিক মাছেরও নদীতে আসার প্রবণতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে যারা ছোট ছোট জেলে তারা কিন্তু ওই ইলিশ বলেন বা অন্যান্য সামুদ্রিক মাছ বলেন তার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে, যার কারণে তাদের মধ্যে এক ধরনের অর্থনৈতিক দৈন্যতা শুরু হয়েছে। এই অর্থনৈতিক দৈন্যতার কারণে মেয়ে সন্তানটা থেকে তখন তার কাছে অনেক বেশি বোঝা মনে হয়। জাতিসংঘ সংস্থা ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী দেশে বাল্য বিবাহের গড় হার 52%, কিন্তু স্থানীয় বেসরকারি সংস্থা ও ইউনিয়ন পরিষদের হিসেবে পাতিলায় এই হার 90%। আমাদের প্রথম কাজ হচ্ছে বোঝানো, সচেতন করা, বুঝে যদি কাজ হয়ে যায় বুঝলো, না হলে আইন প্রয়োগের ব্যবস্থা করি, কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে। এখন
সেটা আমি আইনগত সমস্যা আছে একটা, যে আমাদের আগের আইনটা বাতিল হয়ে গেছে, নতুন একটা আইন চালু হয়েছে, এই আইনটা এখন মোবাইল কোর্টের আওতায় আসেনি। তবে শুধু আইন প্রয়োগ কিংবা সচেতনতা বৃদ্ধি নয়, দক্ষিণের এই চরগুলোতে সরজমিন অভিজ্ঞতা বলছে বাল্যবিবাহ রোধে সবচেয়ে বড় প্রয়োজন অর্থনৈতিক মুক্তি এই প্রান্তিক জনপদে। সৌরভ রহমান, মাতৃ সংবাদ, চরপাতিলা, ভোলা।